वेलकम बैक टू माय चैनल मिष्टी मालास ब्लॉग। फ्रेंड्स तुम्हारे सबाई के शारदीय अनेक 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 शुभेच्छा। तुम्हारा निश्चय खूब मजा करो, खूब एंजॉय करो। आशा करी तुम्हारे पुजो भीषण 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 भलो काटुक। और अभी खूब एक बड़ोबो को प्लान नहीं, कारण जा अवस्था कल के एक मध्यम ग्रामे गेम एक काजे सन्ध्या बेला गए जब देखल देखे पुरो अबाक, মানে কি বলবো, সেলের বাজারেও এত ভিড় হয় না, ভিড় ঠেলে ঠেলে হাঁটতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর তারপরে তোমার ম্যাক্সিমাম লোকের মুখে মাস্ক নেই, মানে মানে কি বলবো, একটা বউকে দেখলাম ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছে, না বাচ্চাটার মুখে মাস্ক আছে না বউটার মুখে মাস্ক আছে, মানে খুব খারাপ অবস্থা। মানে এত ভিড় ভিড়, মানে ভিড় ঠেলে হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড়, প্লাস রাস্তায় প্রচণ্ড ভিড়। আমি বুঝতে পারলাম না যে এরা কি জন্য বেরিয়েছে, মানে এরা কি ঠাকুর দেখতেই বেরিয়েছে নাকি কেনাকাটা করতে বেরিয়েছে, আমি ঠিক বুঝতে পারলাম না। বাট অসম্ভব অসম্ভব ভিড়, মানে এই পুজোটা চলে যাওয়ার পর আমাদের জন্য যে কি ওয়েট করছে বলা যাচ্ছে না। ভীষণ আমি যা দেখলাম কালকের এক্সপিরিয়েন্সে ভীষণই খারাপ অবস্থা, এত ভিড়ে যে কি হবে বলা যাচ্ছে না। তো তোমরা সবাই পুজোটা ভীষণ ভালো কাটাও, সেফ থাকো, বাড়িতে থাকো, বাড়িতেই এনজয় করো, এটাই চাইবো। কারণ আমরা চাই সবাই সুস্থ থাকো, আমরা নিজেরাও আমাদের আমার নিজের বাড়িতেও বাচ্চা আছে, তো আমি তো মিষ্টিকে খুব একটা বেরি করবো না, হয়তো আমাদের এই পাড়ার যে ক্লাব আছে ওখানে একটু নিয়ে যাব, ওখানে অতটা ভিড় হবেও না আশা করছি, তো ওখানে একটু নিয়ে যাব, ও তো ছোট বাচ্চা, ওকে তো দেখাতেই হবে, তো ওখানে একটু নিয়ে যাব। এছাড়া আমি ওকে কোথাও বের করব না, আর আমি নিজেও বেরোবো না, আমার কোনো বেরোনোর প্ল্যান নেই। আর এখন বাসতে হচ্ছে সকাল 10:30। আজকের ব্লগটা আমি এখানে শুরু করছি, তোমরা পাশে থাকো, সাথে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো লেটস স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, আমি এখন রান্না করছি, দেখো আমি রান্না নিজেদের জন্য চিকেন করছি আর মিষ্টির জন্য চিকেন কষাচ্ছি। এই দেখো আমাদের চিকেনের ঝোল ফুটছে আর মিষ্টির জন্য চিকেন কষাচ্ছি, এরপর জল দেব। মিষ্টি ওদিকে ঘরে দুষ্টুমি করছে, আর চিকেনের রেসিপিটা আমি আলাদা করে পোস্ট করব, পুরো চিকেনের রেসিপিটা। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মিষ্টির মামু এসেছে, তাও মিষ্টি মামুর কোলে বসে কাঁদছে, কাঁদ 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 কাঁদ। এ মা, সবাই তো হাসছে না কাঁদছে আবার বোঝা যাচ্ছে না, হাসছে না কাঁদছে বোঝা যাচ্ছে না। এ মা কান্না পাচ্ছ না, দেখ ক্যামেরা ধরেছি, কান্না চুপ হয়ে গেছে, দেখ ইমা আবার হাসি দিচ্ছে। বলো বন্ধুদের কিছু বলো, বলো বন্ধুরা আমার মামু এসেছে, দেখো বলো একটু, বলো না বন্ধুরা চলে যাবে, রাগ করবে তো, মিষ্টি আজকে খুব এক্সাইটেড হয়ে পড়েছে, মিষ্টির মামু এসেছে তাই। এ মা কি বলছো তুমি, এটা কি শক্ত হয়ে গেছে, এটা কি করছো তুমি, তুমি মামুকে মারছো, মামাম মামুকে মারছো কেন, কি হচ্ছে না, যেখানে যা পাচ্ছ তুমি মামুকে মারছো কেন, তুমি বিছানাটাকে কি করেছো, খোট মামু ওটা কি লিখেছে, খোট খোট কালি উঠবে, ও জল দিয়ে মামুর ট্যাটু তুলবে, এখন মিষ্টি জল এনে মামুর ট্যাটু তুলছে,
কি হবে এবার? উঠছে না মা, উঠছে না মামুর ট্যাটু, উঠছে না। তুমি একটা ওরকম ট্যাটু করে দেবে আমাকে? দেবে তো আমার পেঁচা, পেঁচা মা পেঁচা কিনে দেবে তো? ব্লক ছুঁড়ে মারবে, ব্লক। ইস, কি করছিস মামা? ছিঁড়ে মিড়ে মামুকে দেখে পুরো খেপে গেছে। কে কামড়াচ্ছে? কে কামড়াচ্ছে মামু? কামড়াচ্ছে সে কি? মামু জিজ্ঞেস করেছে? তুমি বলো তোমার কটা যাওয়া। ফ্রেন্ডস দেখো আজকের মেনু রয়েছে মাছের মাথা দিয়ে ডাল ডিম ভাজা, আর রয়েছে চিকেন, আর জলপাই চাটনি, আর স্যালাড। বেশি কিছু না, এইটুকুই আজকে রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও। অ্যাকচুয়ালি এই খাবারটা বেড়েছি মিষ্টির মামুর জন্য। ওইটুকু আমি তো আরো ভাত দেবো, হ্যাঁ সবই দেবো, ওই কাচের বাটিতে অল্প অল্প ধরে না, এক্ষুনি দিয়েছিলাম। মামা মামুকে কি পড়াচ্ছ? পড়া পড়া পড়া, মিষ্টির মামুকে মিষ্টি রাখি পড়াচ্ছে। মিষ্টির মামু রাখিটা আসেনি, তাই মামুর জন্য রাখি কিনে রাখা ছিল, সেটা এখন মিষ্টি বের করে পড়িয়ে দিচ্ছে। দাও আমি পড়িয়ে দিই, দাও। ফ্রেন্ডস দেখো মিষ্টি ষষ্ঠীর সাজ কেমন হয়েছে দেখো, বলো বন্ধুদের, বলো বলো আমাকে কেমন লাগছে। তোমাকে জামাটা কে দিয়েছে বলো? হ্যাঁ তাই তো, তোমাকে জামাটা কে দিয়েছে মা? জামাটা কে দিয়েছে বলে দাও, জামাটা যাচ্ছে একটা। হ্যাঁ মধ্যম গ্রামে যাচ্ছে, মধ্যম গ্রামে তাই না? ও ঠাকুর হয়েছে। আচ্ছা কার সাথে যাচ্ছে বলে দাও? হ্যাঁ ফর্সার সাথে, মিষ্টি এখন ঠাকুর দেখতে যাচ্ছে। আর মিষ্টির কটা জামা হয়েছে মা? এই জামাটা কে দিয়েছে তোমাকে সেটা তো বলে দাও না। বলো এই জামাটা আমাকে ফর্সা দিয়েছে। একবার উঠে দাঁড়াও, দেখি দেখি জামাটা কি লেগেছে মনে হয়, উঠে দাঁড়াও তো। এটা না বললে মিষ্টি উঠে দাঁড়াতো না, তাই বললাম। দেখো মিষ্টিকে কেমন লাগছে, ফ্রেন্ডস। আমি এখন বসে গেছি মিষ্টির পুজোর জামার কালেকশন নিয়ে, আর আমার এই পিছনে যত ব্যাগ দেখতে পাচ্ছ সবই মিষ্টির পুজোর জামা। তো চলো তোমাদের দেখাই। প্রথমে তো একটা দেখতেই পেলে, ওটা হচ্ছে মিষ্টির ফর্সা দিয়েছে, মিষ্টি যেটা আজকে পড়েছে ষষ্ঠীতে, ওটা হচ্ছে মিষ্টির ফর্সা দিয়েছে। আর বাকিগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আজকে মিষ্টির মামু এসেছিল, তো মিষ্টির মামু নিয়ে এসছে এগুলো। মিষ্টির মামু অ্যাকচুয়ালি দার্জিলিং এ গেছিল, তো দার্জিলিং থেকে মিষ্টির জন্য শীতের পোশাক নিয়ে এসেছে।
নিয়ে এসেছে এই দুটো, তো খুবই ভালো হয়েছে, কিন্তু একটু বড় বড় হয়েছে, বড় হলেই ভালো। আমার তো খুব ভয় হচ্ছিল, কারণ ও একটা ছেলে মানুষ, একা একা কিনেছে। আমি ভাবলাম যে ওর সাইজ নিশ্চয়ই বুঝতে পারবে না, কিন্তু তাও বেশ ভালোই কিনেছেন। এটা মিষ্টিকে মিষ্টির কাকা দিয়েছে, মিষ্টির কাকা আর মিষ্টির উডবি কাকিমণি মিলে পছন্দ করেছে এটা। এটা হবে হচ্ছে এরকম, এরকম হবে আর কি, মানে উপরে এটা আর নিচে এটা। এটা দিয়েছে মিষ্টির পিপি, পিঙ্কি পিপি। এটা হচ্ছে টপ আর এটা স্কার্ট। এটা দিয়েছে মিষ্টির গীতাবুড়ি, যদিও মিষ্টি বিদুন হয় কিন্তু মিষ্টি একটু নাম ধরেই ডাকে, কারণ আমার মা নাম ধরে ডাকে গীতা বলে, তাই মিষ্টি গীতাবুড়ি বলে ডাকে। এটা টপ, এটা স্কার্ট। মিষ্টির দ্বিগুণ দিয়েছে, একটু বড় আছে, সামনের বছর পড়তে পারবে। দেখো এটা আমরা দিয়েছি মিষ্টিকে, এটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি মনে হয়, এটা তোমরা আগেই দেখেছ, আমি ভুলে গেছিলাম তাই আরেকবার দেখিয়ে দিলাম। এইটা একজন জেঠু দিয়েছে, চাকলাদার জেঠু। এই ছিল মিষ্টির জামার কালেকশন, পুজোর জামার কালেকশন। আর মিষ্টির যৌতু কাকা মিষ্টির জন্য জামা মানে কিনেছিল, কিন্তু ওটা মিষ্টির সাইজে একটু ছোট হয়ে গেছে, তার জন্য ওটা চেঞ্জ করতে হয়েছে। তার জন্য মিষ্টি ও আর সাহস করে কিনতে পারেনি, কারণ অনেকদিন মিষ্টিকে সামনে দেখেনি, ওই জন্য মিষ্টির জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। ওটা এখনো কেনা হয়নি, পরে কিনে দেবো। থ্যাংকস টু অল, যারা যারা দিয়েছ, আমি আলাদা করে বলছি না, সবাইকে থ্যাংক ইউ। এবার মিষ্টির পুজোর জুতো দেখাই, এটা মিষ্টির পুজোর জুতো। এটা মিষ্টির পুজোর বেল্ট, অনেক দোকান খুঁজে খুঁজে কিনেছি জানো তো, অ্যাকচুয়ালি এই ছোট বেল্ট গুলো পাওয়া যাচ্ছে না, তো আমি জানি এরকম গার্ডার টাইপের বেল্ট হয়, বাট আমি সব দোকানে পাচ্ছি না,
আবার অনেক দোকান ঘুরেছি, হৃদয়পুরে খুঁজেছি পাইনি, তারপর সেদিন মধ্যমগ্রামে অনেকগুলো দোকান খুঁজে তারপর পেয়েছি বেলটা। একটা হেয়ার ব্যান্ড তো দেখলে মিষ্টি পড়ে গেল সাদা রঙের, আর এই একটা হেয়ার ব্যান্ড, এই হেয়ার ব্যান্ড ক্লিপ সব মিষ্টির উঠবি কাকিমণি কিনে দিয়েছে, এটা আমি কিনেছি। আরো আছে মিষ্টির জন্য কানের দুল নিয়ে এসেছি, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোন প্লাস্টিকটার মধ্যে আসে, আসলে খুব ছোট তো হঠাৎ মনে পড়লো যে মিষ্টির জন্য কানের দুলটাই কেনা হয়নি, তো কালকে গিয়ে অনেকগুলো দোকান খুঁজে খুঁজে কানের দুল এনেছি, ফলস কানের দুল মিষ্টির জন্য, কিন্তু মিষ্টি এই হেয়ার ব্যান্ড কানের দুল কিছুই রাখতে চায় না, তবু আমার ইচ্ছা করে আমার ইচ্ছা কিনি। দেখো কি সুন্দর হেয়ার ব্যান্ডটা, মনে হচ্ছে আমি পরে নি, এত সুন্দর কিউট কিউট। তো এই ছিল মিষ্টির জামার কালেকশন, আসলে কি হয় জানো তো মিষ্টির জামা একটু আমরা যেগুলো কিনি একটু বড় বড় দেখে কিনি, তার কারণ ও এতগুলো জামা পেয়েছে, এবার কি হবে এই ভালো ভালো জামাগুলো সবসময় পরাতেও ইচ্ছা করে না, আবার রেখে দিলে তা দেখা যাচ্ছে সামনে বছরের মধ্যে ছোট হয়ে যায়, ওই জন্য আমরা একটু বড় বড় কিনি, যেমন মা যেটা কিনেছে একটু বড় কিনেছে এই বছর পরতে পারবে না, আমরা আমরা যেটা কিনেছি ওটাও একটু বড় কিনেছি কিন্তু এই বছর পরতে পারবে, তো একটু বড় বড় কিনি যাতে একটু মানে এতগুলো জামা ও তো পরে না, আর ও বাড়িতে তো সবসময় গেঞ্জি টাইপের জিনিসগুলো পরে, এই মানে একটু ভারী জামা ওকে পরালেই ও রাখতে চায় না, আসলে ওর অভ্যাস নেই, তো ওই জন্য আর কি ওকে একটু বড় হলে কি হয় থেকে যায়, আর না হলে ছোট হয়ে যায়, ওর এমন এমন জামা আছে একদিন পরেছে ব্যাস আর পরেনি। গত বছর পুজো আর মামু যে জিন্স দিয়েছিল সেটা মনে হয় ওই পুজোর দিন পরেছে, আর এই কয়েকদিন আগে বিয়ে বাড়িতে পরি নিয়ে গেছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল পরেনি, মানে ওর যে জিনিসে একটু কষ্ট হবে সেই জিনিস আর পরতে যায় না, ওই জন্য একটু বড় বড় কিনি আর কি। তো এই ছিল আজকের ব্লগ, এই ছিল আজকের ব্লগ, আর তোমার তোমাদের সঙ্গে তো মোটামুটি শেয়ার করলাম কম বেশি, আজকে যা যা হয়েছে শেয়ার করলাম, আজকে মিষ্টির মামু এসছে, মিষ্টি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল, মিষ্টি মানে কি করবে বুঝতে পারছিল না, ভীষণ দুষ্টুমি করেছে, মামুকে খুব মেরেছে, ওর মামুকে কি পরিমাণ মেরেছে তার কোনো ঠিক নেই, প্রচণ্ড মেরেছে, যাই হোক আজকে ভীষণ মজায় কেটেছে, পুজোতে বেরোনো হবে না তো তো এরকমই বেশ, আমার মনে হচ্ছে যে এখন রোজই কেউ না কেউ আসলে বেশ ভালোই হবে, আনন্দ ফুর্তিতে কেটে যাবে দিনটা, যাই হোক। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব 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 মজা করে কাটাও পুজোটা, তোমাদের সবাইকে সবার জন্য অনেক 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 বেস্ট উইশেস রইলো, যে তোমাদের পুজোটা ভীষণ 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 ভালো কাটুক, আর অনেক আনন্দ করো, অনেক মজা করো, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করো, তবে কি একটু সাবধানে করো, বাড়িতেই থাকার চেষ্টা করো, বা খুব কাছের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করো, বাট ভিড়ে যেও না, কারণ আমরা এখনো পুরোপুরি করোনা মুক্ত হয়নি, করোনা এখনো রয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, তো সেটা মাথায় রেখেই আনন্দ করো, কারণ দেখা যাচ্ছে আমি ভাইরাসটাকে বহন করে নিয়ে আসলাম, আমার কিছু হলো না, কিন্তু আমি আবার যাদেরকে দিলাম তাদের হয়তো কিছু একটা দুর্ঘটনা হয়ে গেল, এটা আমাদের মাথায় রাখতে হবে, যাই হোক। তো এগুলো ভেবেই তোমরা আনন্দ করবে আশা করছি, আজকের মতো আসি, চলো টাটা।